কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকার খয়েরচাড়া গ্রামে অবশিষ্ট রিমি টেক্সটাইল নামক একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুনে কারখানাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকা হবে বলে জানায় কর্তৃপক্ষ। শুক্রবার রাত 10টার সময় সুতা তৈরির ওই কারখানার ভেতরে গুদাম থেকে আগুন সূত্রপাত হয়, পরে তা সম্পূর্ণ কারখানায় ছড়িয়ে পড়ে। শুরুতে এলাকাবাসী ও নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে 45 মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমি যখন দোকানে ছিলাম, আমার ফ্যামিলি কত লোকজন সবাই ওয়ার্কার সবাই গিয়ে মানে এমনি 9টার মধ্যে বন্ধ করে দেয়। ডিউটি বেশি আছে তো আমার কাছে ফোন দিয়েছে যে ভাই শৈশবে ডিউটি কম করে কি হয়। আমি বললাম যে দেখো তোমরা সারাদিন ডিউটি করো, যদি একটু কম করে তো হয় তার জন্য বড় অসুবিধা নেই, কারণ এখন তো পেশা কিনা একটু নর্মাল সিজন আছে। ওরম হয়তো আধা ঘন্টা আগে গেছে কিনা আমি জানিনি, তো আনুমানিক মনে করেন হয়তো 9টার পরে হয়তো দুর্ঘটনা ঘটছে আর কি, বুঝছেন? ওরা ছিল না আর কি, আর আমি তো 10টার পরে ধরেন সংবাদ পাইছি আর কি। আমি বাজারে ছিল। আচ্ছা, আপনি মিলটা কিসের মিল ছিল আর কত টাকার ক্ষতি হতে পারে? মিলটা আমার মূলত এখানে সুতা ডাবলিং করা হয়, ডবল করা হয়, আর লুঙ্গি এই থেকে লুঙ্গি উৎপাদন করা হয়, বুঝছেন? মানে এই সুতা দিয়ে ডবল করে তারপর লুঙ্গি উৎপাদন করা হয়। আনুমানিক 2 কোটি টাকার উপরে আমার মালামাল ছিল, বুঝছেন? মিল মনে করেন যে 9টা পর্যন্ত চলেছে, মিল 9টা পর্যন্ত চলার পরে ওনারা কর্মচারীরা মিল বন্ধ করে চাবি দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরেই হয়তো আগুনের সূত্রপাত হয়েছে, যে কোনো ইলেকট্রিকের ভাবে যেভাবে হয়েছে। তারপরে যখন গেটটা খোলার পরে যাকে পিছন সাইডে টোটাল সবই আগুন, যা মেশিন পত্র যা সুতা ছিল ওনার আর কিছুই নাই, সব সর্বস্বান্ত হয়ে গেছে। আমরা যান আগুন লাগেছে, আগুন লাগেছে মানে ধুমু ভিতরতে বাড়াতে পারতেছে না, ওই ফাঁসাই দিয়ে বাড়াচ্ছে। তো বাড়ানোর পরে আমরা সেই সব চাবি নিয়ে তালা খুলিয়ান গেট আগলা করে আন, ভিতরে সেই আগুন ছাড়া গেছে। ছাড়া যাওয়ার পরে আমরা সব পানি মানি মারলাম, তার ফায়ার সার্ভিস আসলে ফায়ার সার্ভিস আসার পরে দেখলাম যে আগুন নিবাইনি। তখন দেখলাম ভিতরে আগুন, ঠিক আছে, ওই ওই সাইডে আগুন। আমরা পানি মারার জন্য চেষ্টা করলাম, হ্যাঁ, ওই ভিতরে ঢোকার মতো কোনো পরিবেশই নাই, মানে একটা মানুষ যে ভিতরে যে পানিটা মারবে ওই ধরনের কোনো পরিবেশই নাই, গেটে থেকে মানে বাড়ার দৌড় মারা লাগতেছে এইরকম পরিবেশ। আমি এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে মা কষ্ট যে গন্ধ বাড়াই গেছে। পরে আমি বাইরে এসে দেখেছি দরজা খুলে দেখেছি অনেক ধুমু বাড়াচ্ছে। ধুমু বাড়ানোর পর আমি আবার বাইরে ওই দরজা খুললাম, খোলার পর দেখতে আই ধুমু দমদম করে খালি আলো খালি আগুন জ্বলতে খালি আগুন জ্বলার পরে মাঝে কাকের ফোন মাঝে কাকে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে সব উঠে আসলো। উঠে আসার পরে পরে গেট মেট খোলা হইলো, গেট খোলার পরে দেখি যে আই আগুন মেলা আগুন রয়েছে। 2 কোটি টাকা ফোন দিলে যে এখন মিলি তোমার এলাকা অনেক আগুন ধরে গেছে, মানে 62 আগুন ধরেছে, ঠিক আছে। আমার কাছে ফোন করলে, ফোন করার পরে যাই মোটামুটি আমি অফিসে ফোন দিলাম, ফোন দেওয়ার মোটামুটি ধরো 2-4 মিনিটের ভিতরে লাইন বন্ধ হয়ে গেছে। লাইন বন্ধ হয়ে গেছে এসে আমি আসি দেখি আগুন ঘরের মধ্যে খালি ভাগ ধুমু বাড়াচ্ছে। পরে যে আগুনে নীলির মধ্যেই ছড়িয়ে গেছে রে, আমি খালি আমরাও মানে তদন্ত করতে ওনারাও ধারণা করতেছে প্রাথমিক অবস্থায় সব থেকে আগুনটা লাগছে। এছাড়া যদি অন্য কোনো উপায় থাকে ফায়ার সার্ভিস আছে তারাও বলবে, আমরাও গোপন দেখবো, দেখে ব্যবস্থা নেওয়া। আমরা 22টা 20 মিনিটের সময় সংবাদ পাই যে এখানে একটা সুতার মিলে আগুন লাগছে। আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আমরা রওনা হই, 2 টার্মিক নিয়ে আমরা রওনা হই। রওনা হয়ে আমরা এখানে এসে দেখতে পারি যে আগুন পুরো বিল্ডিংটা ছড়াই গেছে। পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে এখানে কোনো ওয়ার্কার ছিল না, প্রোডাকশন বন্ধ করে দিয়ে তারা হচ্ছে সবকিছু বন্ধ করে দিয়ে তারা চলে যায়। তার কারণে
মালিক পক্ষ বুঝতে পারে না, শ্রমিকও বুঝতে পারে না, স্থানীয় জনগণ বুঝতে পারছে যে এখানে আগুন লাগছে এবং ধোঁয়া বেরোচ্ছে এবং আগুনের লীলা ছিঁড়ে বেরোচ্ছে। তারা আমাদেরকে সংবাদ দেয়, আমরা সংবাদ পেয়ে চলে আসি, এসে আগুন নির্বাপন শুরু করি এবং এখানে কোনো সেফটির ব্যবস্থা ছিল না, অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থাই ছিল না, তারা কিছু রাখেনি। মোশাররফ হোসেন, কুমারখালী, কুষ্টিয়া।